পেন নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ইগুয়ানা। ইগুয়ানা এক ধরনের তৃণভোজী সরীসৃপ। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা ইগুয়ানা সম্পর্কে বিভিন্ন তথ্য দেখে নেব। বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরুই করা যাক। তৃণভোজী লিজার্ড বা টিকটিকি গোত্রের প্রাণীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রাণী হল ইগুয়ানা। 1768 সালে অস্ট্রিয়ান প্রকৃতিবিদ জেন লরেন্টি বা লরেন্সি ইগুয়ানা সম্পর্কে বর্ণনা দেন। ইগুয়ানা প্রজাতির মধ্যে দুটি বিশেষ প্রজাতি হল সবুজ ইগুয়ানা এবং লেজার অ্যান্টিলিয়ান ইগুয়ানা। ইগুয়ানা একটি টাইনো শব্দ ইউয়ানানা থেকে এসেছে। ইগুয়ানা সরীসৃপ শ্রেণী এবং স্কোয়ামাটা অর্ডারের অন্তর্গত। লেজসহ ইগুয়ানাদের দৈর্ঘ্য হয় 1.5 মিটার থেকে 1.8 মিটার। এদের গ্রীবা থেকে লেজ পর্যন্ত শুষ্ক আঁশে আবৃত থাকে। ইগুয়ানাদের দেহে বিভিন্ন ধরনের আঁশ দেখা যায়, যেমন গ্রীবার দুপাশে দেখা যায় টিউবারকুলেট আঁশ। আবার অঙ্কীয় দেশের আঁশের তুলনায় পৃষ্ঠীয় দেশের আঁশ বেশি মোটা হয়। এদের দেহে বিভিন্ন রঙের আঁশ দেখা যায়। ইগুয়ানাদের চিবুকে বড় গোলাকার আঁশ দেখা যায়। এগুলিকে বলা হয় সাবটিম্প্যানিক শিল্ড। ইগুয়ানাদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয়। এরা খাদ্য সংগ্রহ এবং একই প্রজাতির বিভিন্ন ইগুয়ানাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য চাক্ষুষ সংকেত ব্যবহার করে। অন্যান্য সরীসৃপদের মতো ইগুয়ানাদেরও 3টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়। অর্থাৎ এদের হৃৎপিণ্ডে 2টি অলিন্দ এবং 1টি নিলয় দেখা যায়। ইগুয়ানাদের দেহে গ্লাইকোলাইটিক পেশিতন্তু দেখা যায়। গ্লাইকোলাইটিক পেশিতন্তুর উপস্থিতির জন্য ইগুয়ানারা স্বল্প সময়ে অত্যন্ত দ্রুত গমন করতে পারে। ইগুয়ানাদের দেহে প্যারাইটাল চক্ষু দেখা যায়। এটিকে তৃতীয় চক্ষু বা পিনিয়াল চক্ষুও বলা হয়। প্যারাইটাল চক্ষু এপিথ্যালামাসের অন্তর্গত। প্যারাইটাল চক্ষু প্রধান 2টি চোখের থেকে ছোট হয় এবং এই প্যারাইটাল চক্ষু সর্বদাই চামড়া দিয়ে আবৃত থাকে। প্যারাইটাল চক্ষু আলোর তীব্রতার প্রতি সংবেদনশীল। যখন আলোর তীব্রতার পরিবর্তন ঘটে তখন এই প্যারাইটাল চক্ষু পিনিয়াল গ্রন্থিতে সংকেত পাঠায়। ইগুয়ানাদের দেহে প্যারাপিনোপসিন বা প্যারাপাইনোপসিন দেখা যায়। এটি অতিবেগুনি রশ্মির প্রতি সংবেদনশীল। ইগুয়ানা প্রধানত তৃণভোজী প্রাণী, তাই এদের খাদ্য খাওয়ার জন্য শক্ত কামড়ের দরকার হয়। সেজন্যই এদের মাথার খুলিটি এমনভাবে পরিবর্তিত হয়েছে যাতে এরা শক্ত কামড়ের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে। ইগুয়ানাদের মাথার খুলি লম্বা এবং প্রশস্ত। ইগুয়ানাদের দাঁত অ্যাক্রোডন্টাল। এবার আসা যাক ইগুয়ানাদের ফাইলোজেনি বা জাতি জনিগত তথ্যে। 2003 সালে বিজ্ঞানী রেস্ট ও তার সহযোগীগণ মাইটোকন্ড্রিয়াল জিনোমের ওপর ভিত্তি করে একটি তথ্য দেন। তারা বলেন সবুজ ইগুয়ানারা মোলস্কিনকের সহিত ভালোভাবে জড়িত। ইগুয়ানাদের জীবের নড়াচড়ার সাথে লেপিডোসরস এবং টুয়াটারাসদের জীবের নড়াচড়ার সাদৃশ্য দেখা যায়। বিজ্ঞানী ভিডাল ও হেজেস 2009 সালে ইগুয়ানার নিউক্লিয়ার প্রোটিন কোডিং জিনের ওপর ভিত্তি করে একটি তথ্য প্রকাশ করেন। তাদের মতে সাবক্লেড ইগুয়ানা অ্যাঙ্গুইমর্ফসদের সহিত একটি গ্রুপ তৈরি করে। লেজার অ্যান্টিলিয়ান ইগুয়ানা প্রধানত বৃষ্টি অরণ্য এবং ম্যানগ্রোভ বনভূমিতে দেখা যায়। এদের সেন্ট বার্থ, অ্যাঙ্গুইলা, ডোমিনিকা, মার্টিনিক ইত্যাদি স্থানে দেখা যায়। এদের মুখমণ্ডল অপেক্ষাকৃত ছোট হয়।
এই ইগুয়ানাদের ক্ষেত্রে পুরুষদের আকার স্ত্রীদের থেকে বড় হয়। পুরুষদের চোয়াল গোলাপি রঙের হয় এবং চোখগুলি নীল রঙের হয়। পুরুষদের ভেতরের উরুতে ফিমোরাল ছিদ্র থাকে, যার মাধ্যমে এরা ফেরোমন খনন করে। সবুজ ইগুয়ানা প্রধানত মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে দেখা যায়। এদের বলিভিয়া, গ্রেনাডা, ত্রিনিদাদ ও টোবাগো, আরুবা প্রভৃতি দেশে প্রচুর পরিমাণে দেখা যায়। সবুজ ইগুয়ানারাই সম্ভবত ইগুয়ানাদের মধ্যে দীর্ঘতম প্রজাতি। সবুজ ইগুয়ানাদের মাথা থেকে লেজ পর্যন্ত গড় দৈর্ঘ্য হয় 30 সেন্টিমিটার থেকে 42 সেন্টিমিটার পর্যন্ত। পুরুষ সবুজ ইগুয়ানার গড় ওজন 4 কেজি এবং স্ত্রী সবুজ ইগুয়ানার গড় ওজন 1.2 কেজি থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। সবুজ ইগুয়ানা তাদের শিকারী প্রাণীদের ভয় পায় এবং এরা যখনই শিকারী প্রাণীদের দেখে তখন জলাশয় খোঁজে ও জলে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে। কিন্তু যদি জলাশয় না পায় তবে এরা শিকারী প্রাণীদের আক্রমণ করে। এরা শিকারীদের নিজের লেজের মাধ্যমে অথবা নখের মাধ্যমে আক্রমণ করে। তাছাড়া এরা দাঁত দিয়েও শিকারী প্রাণীদের আক্রমণ করে। ইগুয়ানা মেলানোডার্মা সাবা এবং মনসিররাটে দেখা যায়। এছাড়াও মাঝে মধ্যে এদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে দেখা যায়। এই ইগুয়ানাদের রং কালো হয়। এই কৃষ্ণকায় ইগুয়ানা বর্ণিত হয় 2020 সালে।